উত্তর প্রদেশের জ্ঞানব্যাপী মসজিদের স্থানত মন্দিরের অবস্থিতির তথ্য সমগ্র দেশ জুড়ে চর্চিত একটা বিষয়, একটা বিতর্কিত বিষয়, জ্ঞানব্যাপী মসজিদ। উত্তর প্রদেশের এই জ্ঞানব্যাপী মসজিদ নির্মাণ করা হয়েছিল একটা মন্দির ভাঙি, এই তথ্য শেহতীয়াকৈ রাজহুয়া করা হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার এক প্রতিবেদনত প্রকাশ পাইছে এই তথ্য, আর যাক লো এতিয়া সমগ্র দেশবাসীর মাজত ব্যাপক চর্চা চলেছে। কারণ বিতর্কিত বাবরি মসজিদ, এই বাবরি মসজিদের যে বিতর্ক আছিল সেই বিতর্কর অন্তত রাম মন্দিরে প্রাণ প্রায় উঠিল অযোধ্যাত, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হল। বাবরি মসজিদ বনাম রাম মন্দির, আর এতিয়া জ্ঞানব্যাপী মসজিদ বনাম মন্দির, এনেকা একটা বিতর্ক পুনর্বার সম্মুখে আহিছে, আর যে বিতর্কক তোলপাড় লাগিছে আকো এবার দেশ। উত্তর প্রদেশের বিতর্কিত জ্ঞানব্যাপী মসজিদ নির্মাণ করা হয়েছিল হিন্দুর ঐতিহাসিক মন্দির ভাঙি। পুরাতত্ত্ব জরিপর প্রতিবেদনত এই বিস্ফোরক তথ্য প্রকাশ পাইছে। এক সংবাদমেলর জড়িয়ে অধিবক্তা বিজয় শঙ্কর জৈনে পুরাতত্ত্ব জরিপর প্রতিবেদন রাজহুয়া করে এই বিস্ফোরক তথ্য পোহরলে আনিছে। উল্লেখযোগ্য যে 1700 শতিকাত জ্ঞানব্যাপী হিন্দু মন্দির ধ্বংস করে মসজিদ নির্মাণ করার এক গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছিল। এই লৈ আদালতত আইনী যুদ্ধও চলিছে। আদালতে যোৱা বছৰ বিষয়টোৰ বৈজ্ঞানিক সমীক্ষা চলোৱাত অনুমোদন জনায়, আর সেই অনুসৰি ভারত সরকারের পুরাতত্ত্ব জরিপ চলোৱা হয়। জরিপর প্রতিবেদন ইতিমধ্যে বারাণসী আদালতত দাখিল করার পিছত সেই প্রতিবেদন রাজহুয়া হয়েছে। মন্দির ভাঙি মসজিদ বনোৱাটো প্রতিবেদনত স্পষ্ট হয়ে পড়াত জ্ঞানব্যাপীর ঘটনাও অযোধ্যার বাবরি মসজিদের পথেরে অগ্রসর হওয়ার সম্ভাবনা এতিয়া প্রবল হয়ে পড়েছে। বিজ্ঞানসন্মত অনুসন্ধানের বাবে পুরাতত্ত্ব বিভাগের জরিপর অনুমোদন জানা হয়েছিল, আর সেই মতে জরিপ চলোৱা হয়েছিল উত্তর প্রদেশের বারাণসীত থাকা এই জ্ঞানব্যাপী মসজিদত। এই মসজিদের ভিতরতো সেই তথ্য পোৱা হয়েছে। মন্দিরের বহুখিনি অবশিষ্ট লাভ করা তথ্যও রাজহুয়া করা হয়েছে, আর যার বাবে এতিয়া যেদরে বাবরি মসজিদের পৰা পুনৰ রাম মন্দিরে প্রাণ পাই উঠিল, রাম মন্দির প্রতিষ্ঠা করা হল, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হল, ঠিক তেনেদরে এই জ্ঞানব্যাপী মসজিদের ভূখণ্ডত উদ্ধার করা হয়েছে শিবলিঙ্গ বা তেনেকুৱা ধরনের অবশিষ্ট, যাক লৈ এতিয়া পুনৰ বিস্ফোরক তথ্য প্রকাশ করার লগে এতিয়া সেই একই পথ বাবরি মসজিদের পথেরে এতিয়া অগ্রসর হব নেকি এই জ্ঞানব্যাপী মসজিদ, তাকে লৈ এতিয়া তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে উত্তর প্রদেশত। অনাগত সময়সাত এই বিষয়টি কেনেদরে গ্রহণ করে, অনাগত সময়সাত এই মসজিদ ভাঙি পেলা হব পারে নেকি, কেনেকা ধরনের চিন্তা চর্চা, কেনেকা ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়, সেয়া হব অত্যন্ত একটা লক্ষণীয় তথা স্পর্শকাতর বিষয়। ভারতীয় পুরাতাত্ত্বিক জরিপত প্রকাশ করা অনুসরি বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ চৌহদত বৃহৎ মন্দিরের গঠনের অস্তিত্বর অবস্থিতি পোৱা হয়েছে। বৃহস্পতিবারে জরিপর প্রতিবেদন পাঠ করে হিন্দু পক্ষক প্রতিনিধিত্ব করা অধিবক্তা বিষ্ণু শঙ্কর জৈনে এই কথা সদরি করলে। উল্লেখযোগ্য যে গ্রাউন্ড পেনেট্রেটিং রাডার অর্থাৎ জিপিআর জরিপ অন্তর্ভুক্ত করা ASI অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার প্রতিবেদনত স্থানটোর ঐতিহাসিক স্তরসমূহের বিষয়ে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। বর্তমানের গাঁথনিটি জৈনের মতে পূর্বর গঠন এটার উপর নির্মাণ করা যেন লাগে। ভারতীয় পুরাতাত্ত্বিক জরিপর তথ্যের পর অনুমান করিব পাৰি যে মসজিদত হাল সলনি করা হয়েছিল, খুঁটা আর প্লাস্টার পুনৰ ব্যবহার করা হয়েছিল, আর সরু সরু পরিবর্তন করা হয়েছিল। হিন্দু মন্দিরের কিছুমান খুঁটা নতুন গঠনত ব্যবহারের বাবে সামান্য পরিবর্তন করা হয়েছিল। খুঁটাবর উপর থাকা খোদিত শিল্পকলাবর আঁতরার প্রয়াস করা হয়েছিল। জৈনে লগতে দাবি করে যে দেবনাগরী, তেলেগু, কানাড়া আর অন্যান্য লিপিত লিখা প্রাচীন হিন্দু মন্দিরের অন্তর্গত শিলালিপি আবিষ্কার হওয়া বলে প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদন পাঠ করে জৈনে কয় যে ভারতীয় পুরাতত্ত্ব জরিপত কোৱা হয়েছে যে সমীক্ষার সময় বর্তমান আর পূর্বতে থাকা গঠনটির উপর কেইবাটাও শিলালিপি লক্ষ্য করা হয়েছে। বারাণসী জেলা আদালত নে জ্ঞানব্যাপী পরিসর কে সিল বজুখানে কো ছোড় করকে সম্পূর্ণ পরিসর কি ASI রিপোর্ট কো সার্বজনিক কর দিয়া হয়, जिसमें वहां मंदिर को तोड़ करके मस्जिद बनाई गई, इसके पुख्ता सबूत मिल चुके हैं। 17वीं सदी के 1669 2 सितंबर को वहां आज विश्वेश्वर का मंदिर तोड़ करके मस्जिद बनाई गई थी, ये ASI सर्वे में साबित हो चुका है। अयोध्या से मैं तपस्वी छावनी पीठाधीश्वर जगत गुरु परमहंस आचार्य, मैं मुस्लिम पक्ष से अपील करूंगा कि अब न्यायपालिका का सम्मान करते हुए ज़्यादा टांग अड़ाने की जरूरत नहीं है, क्योंकि जो मुगल आक्रांताओं के द्वारा भारत में सांस्कृतिक अतिक्रमण किया गया है, उसके पुख्ता सबूत मिल जाने के बाद में दुराग्रह छोड़ देना चाहिए। नमः पार्वती पते, हर हर महादेव। अयोध्या तो झांकी है, मथुरा काशी बाकी है,
अब काशी भी कंप्लीट हो गया, सारे साक्ष्य सारे एविडेंस हमारे पक्ष में है। जो आईएएस जो सर्वे रिपोर्ट आया है उस सर्वे रिपोर्ट में 33 साक्ष्य सनातन संस्कृति के मिले हैं। 5000 वर्ष प्राचीन मंदिर के अवशेष बताए जा रहे हैं, ये सर्वे में कहा गया है। तो हम लोग कह रहे थे तो लोग विश्वास नहीं करते थे, लोग विश्वास करते थे, लेकिन संवैधानिक प्रक्रिया है, उस प्रक्रिया के तहत हमको विषयश्री हासिल हुई। अब तो मथुरा हम लोग पहुँच रहे हैं और हरे कृष्ण कर रहे हैं। अब वहाँ भव्य दिव्य मंदिर का निर्माण वहाँ पर भी करेंगे। अभी भी वक्त है उन लोगों के लिए जो लोग विरोध कर रहे हैं, वो लोग आ जाएं, नहीं तो फिर मुकदमा लड़के उसको भी ले लेंगे हम लोग। देखिए सार्वजनिक हो गया, बहुत अच्छी बात है, सभी लोग जाने कि ये मंदिर है, मंदिर मशीन नहीं है, जिसमें जितने साक्ष्य हैं वो मंदिर के पक्ष के हैं, और उसमें जो स्तंभ मिले हैं, उसमें जो चिन्ह मिले हैं, उसमें जो स्वयं भगवान शंकर की मूर्ति मिली, उस भगवान शंकर की पिंडी मिला, तो सब कुछ साक्ष्य ही जब जितने भी सर्वे हुए हैं, और जो जो शुरू से ही हिंदू पक्ष में ही सारे कार्य हुए हैं, इसलिए यह स्वयं स्पष्ट हो गया है कि ये मस्जिद नहीं है, ये मंदिर है, और मंदिर का अवशेष मिला, मंदिर की साक्ष्य मिले, इसलिए उसको हिंदुओं को दे देना चाहिए, और इसमें किसी प्रकार की विवाद नहीं। कोर्ट स्वयं आदेश दे कि ये हिंदू पक्ष का है, जो कि मंदिर है, और सारे साक्ष्य मंदिर के पक्ष मिले हैं, इसलिए इसको हिंदुओं को दिया जाए, उनमें पूजा पाठ शुरू करें। मंदिर के जो भगवान शिव का वो मंदिर है और पहले रहा, वह भगवान शिव की प्रतिमा स्थापित की जाए और पूजा पाठ हिंदू के पक्ष में हो, ऐसा आदेश कोर्ट को दे देना चाहिए। বর্তমানৰ জৰীপৰ সময়ত মুঠ 34টা শিলালিপি ৰেকৰ্ড কৰা হৈছিল আৰু 32টা ষ্টাম্পযুক্ত পৃষ্ঠা লোৱা হৈছিল। তেওঁ লগতে কয় যে এইবোৰ আচলতে পূৰ্বৰ হিন্দু মন্দিৰৰ শিলত লিখা শিলালিপি, যিবোৰ বৰ্তমানৰ গঠনটো নিৰ্মাণ আৰু মেৰামতিৰ সময়ত পুনৰ ব্যৱহাৰ কৰা হৈছে। এই শিলালিপিসমূহত জনাৰ্দন, ৰুদ্ৰ আৰু উমেশ্বৰ আদি দেৱতাৰ তিনিটা নাম পোৱা হৈছে। উল্লেখযোগ্য যে বাৰাণসী আদালতে কাশী বিশ্বনাথ মন্দিৰৰ সমীপতে থকা জ্ঞানব্যাপী মছজিদক লৈ যি এই প্ৰতিবেদন প্ৰকাশ কৰা হৈছে, এই প্ৰতিবেদন হিন্দু আৰু মুছলমান উভয় পক্ষকে দিব লাগিব বুলি কোৱা হৈছে। বিগত বৰ্ষৰ ভাৰতীয় পুৰাতত্ত্ব জৰীপে জ্ঞানব্যাপী চহৰত বৈজ্ঞানিক জৰীপ কৰি মছজিদটো হিন্দু মন্দিৰৰ পূৰ্বৰ গঠনৰ ওপৰত নিৰ্মাণ কৰা হৈছে নে নাই সেইটো নিৰ্ণয় কৰিছিল। উল্লেখযোগ্য যে হিন্দু আবেদনকাৰীয়ে 17 শতিকাৰ মছজিদটো পূৰ্বতে থকা মন্দিৰৰ ওপৰত নিৰ্মাণ কৰা বুলি দাবী কৰাৰ পিছতে আদালতে এই সমীক্ষাৰ নিৰ্দেশ দিছিল, আৰু সেই নিৰ্দেশনাৰ পাছত এই জৰীপ চলোৱা হৈছে, আৰু এই জৰীপতে এনে বিস্ফোৰক তথ্য প্ৰকাশ পাইছে যে হিন্দু মন্দিৰৰ ওপৰত নিৰ্মাণ কৰা হৈছিল এই বিতৰ্কিত জ্ঞানব্যাপী মছজিদ। গতিকে অনাগত সময়ছোৱাত আদালত চৰকাৰে এই বিষয়টো কেনেদৰে আগবঢ়াই লৈ যায় সেয়া হ'ব অত্যন্ত লক্ষণীয়।